পথে পথে ঘুরে শান্তিপূর্ণ ভোটদানের বার্তা স্বপন বাউলের। এদিন বর্ধমান থেকে বনগাঁয় আসেন তিনি, গানে গানে শান্তিপূর্ণ ভোটদানের বার্তা দিলেন। লোকসভা ভোট শুরু হয়ে গেছে। 2024 লোকসভা ভোটের দিন স্থির হওয়ার পর দিন থেকেই রাস্তায় নেমে পড়েছেন পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত। রাজ্যের বিভিন্ন প্রান্তে রাস্তায় রাস্তায় ঘুরে সংঘাত পক্ষপাতহীন শান্তিপূর্ণ ভোট হওয়ার গান গাইছেন বাউল। পাহাড় থেকে সমতল, জল জঙ্গল, রাজ্যের প্রতিটি জেলায় ঘুরে ঘুরে শান্তিপূর্ণ ভোট করার বার্তা প্রচার করছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি প্রশংসিত জাতীয় ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পূর্ব বর্ধমানের বাউল স্বপন দত্ত। এর আগেও রাজ্যের রাস্তায় রাস্তায় ঘুরে ডেঙ্গু করোনার সময় সচেতনতার বার্তা প্রচার করতে, পঞ্চায়েত ভোটের সময় সংঘাতহীন ভোটের আহ্বান করতে দেখা গেছে বাউল শিল্পী স্বপন দত্তকে। এবারেও 2024 লোকসভা ভোটের দিন স্থির হওয়ার পর দিন থেকেই বাউল স্বপন বেরিয়ে পড়েছেন শান্তিপূর্ণ ভোট করার বার্তা প্রচার করতে। বাউল স্বপন দত্ত রাস্তায় নেমে গানের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে বার্তালাপের মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের ডাক দিচ্ছেন। এদিন বনগাঁর রাস্তা বাজারে পথে ঘাটে ঘুরে বাউল শিল্পীকে ভোট নিয়ে এই সচেতনতার গান শোনাতে দেখা গেল। শিল্পীর গান শুনতে মানুষের ভিড়ও জমেছিল চোখে পড়ার মতো। শিল্পী জানিয়েছেন, অবাধ পক্ষপাতহীন জাতপাতের বিভেদহীন শান্তিপূর্ণ ভোটের দাবিতেই তার রাস্তায় নামা। তিনি এও বলেন, সমস্ত রাজনৈতিক দল যদি ঐক্যবদ্ধভাবে ভোট করে, নির্বাচন কমিশন যদি কঠোর হয় এবং পুলিশ যদি তার দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবেই শান্তিপূর্ণ ভোট হওয়ায় কোনো বাধা থাকবে না। এছাড়াও তিনি সাধারণের উদ্দেশ্যে জানান, একটা ভোটও খুব গুরুত্বপূর্ণ, তাই সকলেই যেন ভোট দেন। ধর্ম বর্ণ এর রাজনীতিতে না মেতে পক্ষপাতহীনভাবে গণতন্ত্রের ওপর আস্থা রেখে ভোট দেওয়ার জন্য সকলের কাছে আর্জি জানান তিনি। বাউল জানান, লোকসভা ভোটের দিন স্থির হওয়ার পর দিন থেকেই বেরিয়ে পড়েছেন তিনি, সাধারণের কাছ থেকে দারুণ সাড়াও পাচ্ছেন। তিনি আশা করছেন তার প্রচার করা কথা মাথায় রেখে সকলে ভোট দেবেন। আমি বেরিয়ে পড়েছি সারা রাজ্যে, শুধুমাত্র নট অনলি ফর বর্ধমান ডিস্ট্রিক্ট, আমার বর্ধমান জেলায় জনগণ বর্ধমানে নয়, আমি চাইছি সারা দেশের জন্য এটা যেন বার্তাটা যায়। কী বার্তা? আমি 2016 সালে কেন্দ্র এবং রাজ্য নির্বাচন কমিশনের একমাত্র শিল্পী হয়েছি। সেই প্রোগ্রামে মতদাতা মহোৎসবে নাসিম জাহিদি আমাকে সম্মানিত করেছিলেন, আমাকে ভেরি নাইস বলে হ্যান্ডসআপ করেছিলেন। তা ওনাদের ভালোবাসা সম্মান পেয়ে আমি সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে একজন বাউল শিল্পী হয়ে, রাষ্ট্রপতির প্রশংসিত বাউল শিল্পী হয়ে পথে পথে বেরিয়ে পড়েছি, শান্তিপূর্ণ ভোট চাই। কোথায় কোথায় গেলেন? আমি এ পর্যন্ত দার্জিলিং পাহাড় থেকে সমতল, সুন্দরবনের জলে জঙ্গলে সব মিলে বাঁকুড়া, পুরুলিয়া, মেদিনীপুরটা এখনও যাইনি, আর নদিয়া থেকে আরম্ভ করে 24 পরগনা, উত্তর দক্ষিণ 24 পরগনা সবই ঘুরেছি। তো ঘুরে আমি দেখেছি এই বিগত ভোটেতে বোমাবাজি হয়েছে, প্রাণহানি হয়েছে, মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে, মায়ের কোল খালি হয়েছে। তাই আমি বলতে চাইছি, আপনারা প্রত্যেকে ভোট দেবেন শান্তিপূর্ণভাবে, কেউ শান্তিভঙ্গ করবেন না। শান্তিপূর্ণ ভোট দিতে গেলে কী করতে হবে আমার কাছে জেনে নিন, আমি একজন বাউলেও শিক্ষা দিচ্ছি। সকল রাজনৈতিক দলগুলিকে এক হতে হবে, হাতে হাত মিলিয়ে কাজ করতে হবে, জনগণের পাশে দাঁড়াতে হবে, শান্তিপূর্ণ ভোট করাতে হবে। সকল রাজনৈতিক দলগুলি যদি মনে করে আমরা শান্তিপূর্ণ ভোট করব, তাহলে শান্তিভঙ্গ হবে না, অযথা কোথাও ঝামড়া ঝঞ্ঝাট পাকালে চলবে না। জনগণ, আপনারা শান্তিপূর্ণ ভোট করবেন। আর নির্বাচন কমিশনকে বারবার বলবো, আপনাদের কঠোর হতে হবে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনাদের দায়িত্ব পালন করতে হবে। আমি নিজে দেখেছি ফুটো যাওয়ার মতো পুলিশ প্রশাসন বসে আছে, ব্যালট বাক্স জলে ফেলে দেওয়া হচ্ছে, আমি নিজে দেখে ছাপ্পা ভোট দেওয়া হচ্ছে, টিভির পর্দায় দেখেছি। তাই পুলিশ প্রশাসনকে সচেতন করবো, আপনারা দায়িত্ব পালন করবেন। আপনারা যদি সকলে দায়িত্ব পালন করেন, তবেই কিন্তু শান্তিপূর্ণ ভোট হবে। আমি চাই সন্ত্রাস মুক্ত ভোট, নির্ভয়ে ভোট দেবেন, নিজের ভোট নিজে দেবেন, আপনারা অঙ্গীকার করতে হবে আমরা শান্তিপূর্ণ ভোট করব, অবাধ পক্ষপাতহীন ভোট চাই। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমদিন স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ
হাট খোলা।